بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. حمدا لسابق فضلك المتوالي يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح بالي سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي. إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي. إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي. إسلامنا عبق الوجود. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى إثبات استواء الله على عرشه وقوله تعالى الرحمن على العرش استوى في سبع مواضع في سورة الأعراف قوله تعالى إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش وقال في سورة يونس عليه السلام إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش وقال في سورة الرعد الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وقال في سورة طه الرحمن على العرش استوى وقال في سورة الفرقان ثم استوى على العرش ثم استوى على العرش الرحمن وقال في سورة ألف لام ميم السجدة الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش في سورة الحديد هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক যার কোনো শরীক নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আকাশের ওপর আরশে আজিমে সমুন্নত, সালাত এবং সালাম নাযিল করেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যাকে নৈশ ভ্রমণে ইসরা এবং মেরাজে নিয়ে যাওয়া হয়েছে এবং মেরাজে আকাশপথে সাত আসমানের ওপর নিয়ে যাওয়া প্রমাণ করে, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ওপরে সর্বত্র বিরাজমান না আর মুমিনের কলবে কলবে না। আমাদের আল আকীদা আল ওয়াসিতিয়ার ধারাবাহিক আলোচনার আজকে একাদশ পর্ব, এগারো নম্বর আলোচনার পর্ব। বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে সমুন্নত এই বিষয়টি, এবং তার সাথে এরপরে আরেকটি বিষয় এর সাথে সম্পর্কিত, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নন, বরং তিনি সমস্ত সৃষ্টি জগতের
ঊর্ধ্বে এবং তিনি সুউচ্চে, সবকিছুর ওপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে সমুন্নত, আরশের ওপরে আসমান জমিন সমস্ত সৃষ্টির ওপরে আরশের ওপরে রাব্বুল আলামিন। এ বিষয়ে সাতটি আয়াত কোরআনে কারিমে রয়েছে। যে সাতটি আয়াত এখানে নিয়ে এসেছেন ইমাম মুজাদ্দিদ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, এই সাতটি আয়াতই আজকের আসল বিষয়বস্তু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। কারণ এই বিষয়ে বিদাতপন্থীরা বিভ্রান্ত, কেউ বলে মমিনের কলবে কলবে আল্লাহ, কলবুল মমিন আরশুর রহমান, একেবারে ভ্রান্ত কথা। আরবিতে পড়লে আমাদের দেশের অশিক্ষিত জনগণের কাছে হাদিস হয়ে যায়, কোরআনের আয়াত হয়ে যায়। না আয়াত, না হাদিস, না কোনো ইমামের উক্তি, কিছুই না সেটি, একেবারে ভ্রান্ত কথা। অথবা আল্লাহ ফি করলে মাক্কা আল্লাহ সব জায়গায় সব কিছুতেই, একেবারে এগুলি এমন ইসলাম পরিপন্থী কথা। হ্যাঁ, যেটা কুফরি বললে সেটা একটু বাড়াবাড়ি হবে না। সমস্ত সৃষ্টিতেই যদি আল্লাহ রাব্বুল একাকার হয়ে থাকেন, তো যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করছে তারা তো বলছে যে আমরা তো আল্লাহকে উদ্দেশ্য করি, তো তার পূজা করছি, সুতরাং প্রতিমার ভিতরেও আল্লাহ আছে। হ্যাঁ, গাছপালার পূজা করছে, গাছের ভিতরে আল্লাহ আছে। সূর্য চন্দ্রে যারা পূজা করছে তাতেও তো আল্লাহ আছে। একেবারে এই স্পষ্ট কুফরি কথা। মানুষের ভিতরে আল্লাহ আছে, হোসেন মানুষের হাল্লাজের ভিতরে আল্লাহ আছে, সেজন্য আনাল হক বলেছে, তো কোনো অপরাধ করেছে তাই না? ইবনে আরবির ভিতরে আল্লাহ আছে, যে কোনো সৃষ্টির ভিতরে ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদের আকীদা আল্লাহ সবকিছুতেই এবং সর্বত্র। এ সমস্ত গুমরাহিগুলি কোনো ছোটখাটো গুমরাহি না, অথচ ব্যাপক আকার ধারণ করে আছে। এই সম্পর্কে আমাদের সমাজের যাদেরকে আলেম সমাজ বলা হচ্ছে, অথচ কোরআন সোনার আলেম তারা নয়, তারাও বিভ্রান্তির শিকার। তো জনগণের অবস্থা কি হবে? এই জন্য আজকের আলোচনাটি একটু ভালো করে শোনেন, এবং ইমানকে যদি কোনো রকমের ভেজাল থাকে বা সংশয় থাকে, তো সংশয় এবং ভেজাল মুক্ত করেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআনে কারিমের আয়াত সবগুলি বলছেন ভাষ্যকার আল্লামা শেখ সালুল ফাউজান হাফেজাহুল্লাহ তাআলা, ইসবাতু ইস্তিওয়াইল্লাহি আলা আরশিহি, মহান আল্লাহর আরশে সমুন্নত হওয়ার প্রমাণ। ওয়া কওলুহু, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মহান আল্লাহর বাণী, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, পরম করুণাময় আল্লাহ যিনি, তিনি আরশে ইস্তাওয়া সমুন্নত। ফি সাবঈ মাওয়াদিয়া ফি সূরাতিল আরাফ, এ বলে এক একটি করে বর্ণনা শুরু করেছে। ফি সাবঈ মাওয়াদিয়া, সাতটি জায়গায় রয়েছে কোরআনে কারিমে। কোরআনে কারিমে এই আয়াতটি সাতটি আয়াতে রয়েছে, সাতটি জায়গায় রয়েছে। সুরার নামগুলি ওইখানে এবং আয়াত নম্বর আপনাদের সামনে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, এছাড়া অন্য কোনো শব্দ দিয়ে অর্থ করা যায় কি না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এজন্য বিভিন্ন তর্জমা কোরআনগুলি আপনাদেরকে নিয়ে আসতে বলছিলাম, তাহলে সুবিধা হয়তো, কিন্তু আপনারা তা করতে পারলেন না। যাই হোক, কিন্তু আমি কোরআনের তর্জমাগুলি রেফারেন্স দিয়ে দেবো, সেগুলি আপনারা দেখে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, ইস্তাওয়া। ফি সূরাতিল আরাফ, প্রথম জায়গা হচ্ছে সূরা আরাফে। কোরআনে ধারাবাহিকভাবে দেখলে সূরা আরাফে প্রথম আয়াত এসেছে, কওলুহু, মহান আল্লাহর বাণী, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, ছয় দিনে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন, আসমান জমিন সৃষ্টি করার পরে আরশে তিনি সমুন্নত হয়েছেন। সূরে আরাফ আয়াত নম্বর 54 কি বুঝলেন থেকে, যখন সুম্মা অতপর দিয়ে বলা হয়েছে, আর প্রত্যেকটি আয়াতে সুম্মা দিয়ে আসবে, সুরায় তোহার আয়াতটি ছাড়া আর রহমান আর সিস্তা আয়াতটি ছাড়া সবগুলিতে আছে আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করার পরে আরো সে তিনি অতপর সুম্মা, তারপরে, যেটা তারাখি বিলম্বের জন্য আসে, তারতিব এবং তারাখি বিলম্বের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন
আসমান জমিন সৃষ্টি করার পরে আরশে সমুন্নত, আরশের মালিক হননি। হ্যাঁ, যেমন বিদাতপন্থীদের অর্থ যদি বলেন যে আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করার পরে আরশের মালিক হইলেন, তো তার আগে তাহলে আরশের মালিক ছিলেন, অন্য কেউ মালিক ছিল না কি? বেদখল ছিল, বোঝা গেছে কথা? হ্যাঁ, এই জন্য বললাম যে মালিক হওয়ার অর্থ নয়, হ্যাঁ, নিজের ক্ষমতাধীন করা নয়, ইস্তাওলার অর্থ নয়, বরং ইস্তাওয়ার চারটি শব্দ দিয়ে, আরবির প্রতিশব্দ, ইস্তাওয়ার চারটি শব্দ দিয়ে তর্জমা করেছেন সালাফগণ। এই চারটি শব্দ আপনাদের সামনে উল্লেখ করব এবং তা ভাষ্যকার উল্লেখ করেছেন শেখ সালিহুল ফৌজান তার এই সারহাই বা ভাষ্যে। সূরা আরাফের আয়াত নম্বর 54 এটি ছিল, আল্লাহ আরশে সমুন্নত আসমান জমিন সৃষ্টি করার পরে। وقال في سوره يونس عليه السلام سوره يونس সে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন্ন রাব্বাকুম আল্লাহুল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় তোমাদের প্রতিপালক সেই আল্লাহ যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতাইয়াম ছয় দিনে, সুম্মাস্তাওয়াল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত। আবার একই রকম শব্দ সূরা ইউনূসের আয়াত নম্বর 3, যাদের কাছে কিতাব আছে দেখেন। ওয়াকালা ফি সূরাতির রাদ, সূরা রাদে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহুল লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনা, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ সমূহ সমুন্নত করেছেন, সু উচ্চ করেছেন, উঠিয়েছেন, রাফা, তো আকাশ সমূহ আমাদের উপরে আছে, রাফা, বেগাইরে আমাদিন তারাও না, বিনে কিসে, খুঁটিতে, আমাদ মানে হচ্ছে খুঁটি, আমুদ বা আমাদ মানে হচ্ছে খুঁটি, বিনা খুঁটিতে যা তোমরা দেখছো, অর্থাৎ কোনো খুঁটি নেই যা তোমরা দেখতে পাচ্ছ, কারণ খুঁটি থাকলে তোমরা দেখতে পেতে যে খুঁটি লাগা আছে আর খুঁটিগুলির ওপর, পিলারগুলির ওপর আসমান দাঁড়িয়ে আছে। বেগাইর আমাদিন তারাও নাহা, বিনা খুঁটিতে যা তোমরা দেখছো। তাহলে এই আয়াতের সঠিক তাফসির হচ্ছে যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন বিনা স্তম্ভে, আসমানের কোন স্তম্ভ নেই। কেউ কেউ একটু ভিন্ন তাফসির করেছে, সেটাও শুনিয়ে দিই। আল্লাহ আকাশ সমূহকে সুউচ্চ করেছেন, বেগাইরে আমাদিন তারাও নাহা, বিনা খুঁটিতে, বেগাইরে আমাদিন তারাও নাহা মানে খুঁটি তোমরা দেখতে পাচ্ছ না। তাহলে এখানে তারা বলতে চাইছে যে খুঁটি নেই, এ কথা আয়াত দ্বারা স্পষ্ট নয়, কিন্তু খুঁটি তোমরা দেখতে পাচ্ছ না, জি, মানে বিনা খুঁটিতে তোমরা দেখছো, বিনা খুঁটিতে তোমরা দেখছো, তো হতে পারে যে খুঁটি আছে কিন্তু খুঁটি দেখতে পাচ্ছ না, এইরকম তফসির কেউ কেউ করেছে, কিন্তু এই তফসির সঠিক নয়, আগেরটি ঠিক তফসির। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন, সূরা রাদ আয়াত নম্বর 2, সূরা তাহার আয়াত নম্বর 5, আর রহমানু আলাল রহমান দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, প্রথম উল্লেখ করেছেন। হ্যাঁ, প্রথম উল্লেখ করেছে, তাহলে দুইবার করে আজকে আসলো, কিন্তু ওখানে উদ্দেশ্য ছিল এই বিষয়টিকে প্রমাণ করা, আর সাতটি জায়গায় এই বিষয়টি এসছে এই কথা বলা, এখানে দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে, সুতরাং বিনা প্রয়োজনে উল্লেখ করা হয়নি, কথা বলবেন না যে এটা রিপিট কেন, হ্যাঁ রিপিট না, ওখানে দলিল হিসেবে পেশ করা হয়নি, কি বলা হয়েছে যে এই বিষয়টি, হ্যাঁ বিষয়বস্তু তুলে ধরা হয়েছে যে আল্লাহ আরশে সমুন্নত, এই বিষয়টি সাত জায়গায় কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, আর তারপরে দলিলগুলি ধারাবাহিক তরতিবের সাথে বর্ণনা করতে গিয়ে এখানে বলছেন সূরা তাহার আয়াত নম্বর 5 এ রয়েছে, আর রহমানু আলাল আরশিস্তাওয়া। ওয়াকালা ফি সূরাতিল ফুরকান, সূরা ফুরকান রয়েছে 6 নম্বর জায়গা, কি সুম্মাস্তাওয়া আলা, এখানে আয়াতটা লিখতে ভুল আছে, সূরা ফুরকান দেখা যাক আয়াত নম্বর 59, কারণ আয়াত এইভাবে নেই, যেভাবে এখানে টাইপে আছে ওইভাবে আয়াত থাকার কথা না। খুলতে পেরেছে আগে
59 যে দেখেন আল্লাহ الذي خلق السماوات والارض ما بينهما في سته ايام ثم استوى على العرش ثم استوى على العرش কিন্তু এখানে আছে কি الله الذي خلق السماوات সূরা ফুরকানে ثم استوى على العرش الرحمن ثم استوى على العرش الرحمن فاسال به خبير এই মাঝখানে এখানে দেখেন এখানে কিভাবে আছে আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম এই শুরু থেকে উল্লেখ করলে ভালো ছিল তারপরে কি আছে সুম্মাস্তাওয়া আলাল আরশ তারপরে ওয়াকফ আছে একটা যদিও জায়েজ ওয়াকফ ওয়াজিব ওয়াকফ জরুরি নয় থামা তারপরে আর রহমান সুম্মাস্তাওয়া আল আরশে আর রহমান আর রহমানকে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এই জন্য অর্থ মেলানোর জন্য যে অতপর আরশের ওপর রহমান সমুন্নত হয়েছেন বা আরশের ওপর সমুন্নত ফাসআল বিহি খবীরা সুতরাং এই বিষয়ে কারো কাছে সূক্ষ্ম খবর যদি থাকে তাহলে জিজ্ঞেস করো আর আল্লাহ ছাড়া বেশি সূক্ষ্ম খবর আল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কোথায় আছেন তিনি এই সম্পর্কে কার কাছে বেশি থাকতে পারে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকে আল্লাহ জানিয়েছেন জি আর রহমান ফাসআল বিহি খবীরা জি তাহলে আয়াত এখানে ভুল নেই কিন্তু একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে কি আছে কিন্তু আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে এই জন্য শেখুল ইসলাম রহমাহুল্লাহ আলিফ লাম মিম সাজদা বলেছেন একটি সুরার নাম আছে হামিম সাজদা কিন্তু আলিফ লাম মিম সাজদা বলে প্রসিদ্ধ কোনো নাম এরকম কোনো নাম নেই তবে এই সুরায় সাজদার নামই হচ্ছে আলিফ লাম মিম দিয়ে শুরু আর সুরার নাম হচ্ছে সুরাতে যেহেতু সাজদা আছে সেজন্য সুরার নাম হচ্ছে সুরায় সাজদা আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আল আরশ আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন ওয়া মা বাইনাহুমা এবং যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে ফি সিত্তাতি আইয়াম সবকিছু কয়দিনে ছয় দিনে তাহলে এখানে অতিরিক্ত জানতে পারলাম আগের আয়াতগুলো শুধু আকাশ জমিন সৃষ্টি করেছেন কিন্তু আকাশ জমিনের মাঝে যা কিছু রয়েছে যত কিছু আল্লাহ রাব্বুল রেখেছেন আমাদের জন্য হ্যাঁ জমিনের উপরে যেমন পাহাড় পর্বত হ্যাঁ গাছপালা নদী নালা সাগর মহাসাগর আর তারপরে জমিনের ভিতরে ভূগর্ভে সব কিছু মাবে না ফি সিত্তাতাইয়াম ছয় দিনে সুম্মাস্তাওয়া আল আরশ অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন সূরা সাজদার আয়াত নম্বর 4 তিনি আরো সে সমুন্নত সূরে হাদিদ আয়াত নম্বর 4 এই ছিল আয়াত কোরআনে কারিমের একটি আয়াত কি যথেষ্ট নয় এই আকীদার জন্য এই বিশ্বাসের জন্য যে আল্লাহ কোথায় এই যে প্রশ্ন আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না যাবে না যদি এই প্রশ্ন করা গোমরাহী হয় যেমন বিদাতপন্থীরা বলে থাকে প্রশ্ন করা যদি ভুল হয় তাহলে আল্লাহ বিষয়টি উল্লেখই করতেন না হ্যাঁ বরং এই প্রশ্নের উত্তর জানা ফরজ যে প্রশ্ন উত্তর কোরআনে কারিমে এতবার করে একটি বিষয় বলা হচ্ছে এতো আরশের উপর সমুন্নত হওয়ার কথা আর আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আরো আয়াত রয়েছে যা আসছে এরপরে জি তো এই বিষয়ে প্রশ্ন করা যাবে শুধু নয় জায়েজ নয় বরং এই প্রশ্নের উত্তর জানা ফরজ এই প্রশ্নের উত্তর জানা ফরজ যে আল্লাহ কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় এর উত্তর জানা প্রত্যেক মুসলিমের ঈমানের জন্য ফরজ না হলে তার তাওহীদই পুরা হবে না যার তৌহিদ নেই তার বাকি কোনো আমল কবুল হয় না যার তৌহিদ কায়েম হয় না বাকি অন্য সারা সব কিছু কায়েম করেও কিছু কায়েম থাকে না জি তৌহিদ কায়েম করে হচ্ছে মূল দিনের আর সেটা হচ্ছে দিনের মূল বিষয় সমস্ত আম্বিয়া রসুলগণের দিনের মৌলিক বিষয় ছিল হ্যাঁ এক সেটা হচ্ছে তৌহিদ আল আম্বিয়া ও বানুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে নবী রসুলগণ হচ্ছেন বই মাতৃ সতার ভাইয়ের মতো সৎ ভাইয়ের মতো আবুহম ওয়াহেদ তাদের বাপ এক হয় সৎ ভাইদের বাপ এক হয় ওম মাহাতুম সাত তার মা
ভিন্ন ভিন্ন হয়। ঠিক তেমনি দিন হচ্ছে সমস্ত নবী রসুলগণের এক, আর এই দিনের মূল বিষয় ছিল তৌহিদ। সমস্ত আম্বিয়া রসুলগণ তৌহিদ নিয়ে এসেছেন, বিশেষ করে তৌহিদুল ইবাদা, কারণ ভেজাল ওখানে ছিল। মালাকুম মিন ইলাহিন গায়রু, আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তৌহিদুল ইবাদা। মালাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তৌহিদুল উলুহিয়া। সমস্ত নবী রসুলগণের দাওয়াত ছিল এটি। সূরা আরাফ, সূরা হুদ পড়ে দেখলে স্পষ্ট হয়ে উঠবে, তৌহিদ হচ্ছে আসল দিনের, এটা হচ্ছে আসল দিন কায়েম করা। আর তারপরে দিনের প্রতিটি বিষয়, ছোট বিষয় হলেও সেটা দিনের একটা অংশ, জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল হচ্ছে এই দিনে ইসলাম। জি, কিন্তু শাখা প্রশাখা কায়েম হবে আর মূলটাই কায়েম হবে না, কিয়ামত পর্যন্ত তাদের দিন কায়েম হবে না। জি, শিরক মুক্ত হলো না, শিরক রেখে দিল, ইবাদতের ক্ষেত্রে শিরক রেখে দিল, আর অন্য ক্ষেত্রে এই সংস্কার এই সংশোধন করি, কোনদিন তাদের দিন কায়েম হবে না, কারণ আসলটাই নেই, আসল নেই। এই ছিল আয়াতগুলি, যা দিয়ে বলতে চাইলাম কি, যে আল্লাহ আরশে সমুন্নত, এই বিষয়টি আকীদার বিষয়, এই বিষয়ে প্রশ্ন করতে হবে, জানতে হবে, এবং এর উত্তর জানা ফরজ, এবং এটি তাওহীদুল আসমা সিফাতের একটি গুরুত্বপূর্ণ দিক। তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ একত্র প্রতিষ্ঠা করার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, একাকার হয়ে নয় সৃষ্টি মাখলুকাতে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে, আসমানের ওপর আরশে সমুন্নত। এই দুটি কথা, আসমানের ওপর আরশে সমুন্নত, এই দুটি কথা কেন বলবেন একটু পয়েন্ট ভালো করে শুনেন। কারণ শুধু আর যদি বলেন যে আল্লাহ আরশে সমুন্নত, তো বিদাতীদের আর একটা চোরা রাস্তা আছে, হ্যাঁ কুফরি এক কথা, সেটা হচ্ছে কলুল মমিন আরশুর রহমান, মমিনের কলবই তো আরশ, তাহলে মমিনের আরো আল্লাহ আরশই আছেন ওইটা মানলো, কিন্তু আল্লাহ সৃষ্টি জগতের ঊর্ধ্বে আর সাত আসমানের উপর ওইটা মানলো না, কোথায় আছে আল্লাহ আরশে আছেন আর আরশ এখানে, বুঝা গেল? আর যখন আল্লাহর আরশ এইখানে আর আল্লাহ আরশে আছেন, তার মানে আল্লাহ প্রত্যেকটা মমিনের অন্তরে অন্তরে জায়গা করে আছেন ওইখানে। জি, আল্লাহ যদি বলেন সত্তাগত দিক থেকে, জাতের দিক থেকে মুমিনের অন্তরে, তাহলে এটা হচ্ছে ওয়াহদাতুল উজুদ, মানে সবকিছুর খালেক আর মখলুক, স্রষ্টার সৃষ্টির অস্তিত্ব হচ্ছে এক। কুফরি আকীদা ইবনে আরবীর, খালেক আর মখলুকে কোনো ভিন্নতা নেই। জি, যে খালেক সেই হচ্ছে মখলুক, যে মখলুক সে হচ্ছে খালেক। এই জন্য ইবনে আরবী খবিস বলতো যে যত সুন্দর, হ্যাঁ যত সুন্দর মানুষ দেখবে, বিশেষ করে যত সুন্দরী রমণী দেখবে, তত ভালো করে আল্লাহকে দেখতে পাবে। হ্যাঁ, আর এই যে কুফরি আকীদার পিছনে তার ইতিহাস আছে, সে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেছে, ফেঁসে গেছিল, এখনো আল্লাহকে দেখার বাহানা দিয়ে ওই সুন্দরীকে দেখতে চাই, যে ওকে দেখলে আমি আল্লাহকে দেখতে পাবো। জি হ্যাঁ, আউযুবিল্লাহ, সুফিরা এইভাবে জাতিকে গোমরা করেছে, অশ্লীলতা ডুবে থেকেছে আর কুফরি তো ডুবে থেকেছে। ইবনে আরবির কিতাব, এইসব কুফরিয়া কিতাব, এই সুফি ইজমের কিতাবগুলি বাংলায় অনুবাদ হয়েছে। সুফিবাদ কেমন করে বাঙালি জাতির ঘরে ঘরে ঢুকেছে, যে ইবনে আরবির কিতাব বাংলায় অনুবাদ হয়েছে, অথচ সহি আকিদার কিতাব তরজমা আজকাল হচ্ছে, কেউ করেনি, কারণ সহি আকিদা গ্রহণ করবে না। হাদিসের তরজমাগুলি মাত্র কিছুদিন আগে এগুলো হইল, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজার। জি, কিন্তু ইবনে আরবির কিতাবের, হ্যাঁ এসব শিরকি কুফরি আকীদা ভরা আছে, ইমাম গাজ্জালির কিতাবের তরজমা অনেক আগে হয়েছে। জি, শেখ সলিল ফজান হাফেজুল্লাহ বলছেন, তাদ ওয়ারাদ ইসবাতু ইস্তিওয়াইল্লাহি আলা আরশি ফি সাবি আয়াত মিন কিতাবিল্লাহ, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত হওয়া সাতটি আয়াতে আয়াত বর্ণিত হয়েছে কোরআনে কারীমের। কুল্লুহা কাদ ওয়ারাদা ফিহা ইসবাতুল ইস্তিওয়াই বিলাফযিন ওয়াহিদ, প্রত্যেকটি আয়াতে, এই সাতটি আয়াতে প্রত্যেকটি আয়াতে একটি শব্দ শুধু ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে ইস্তাওয়া, 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 আর অন্য কোনো শব্দ ব্যবহার হয়নি। জি, আর সবগুলি পড়ে শোনানো হলো এখন। ইস্তাওয়া আল আরশ, সেটা হচ্ছে হুয়া ইস্তাওয়া আলাল আরশি ফাহুয়া নাসুন, এটা হচ্ছে স্পষ্ট দলিল, ফি মানাহুল হাকীকি, যেটা তার আসল অর্থে রয়েছে, লা ইয়াহতামিলু তাউইল বিমানান আখার, অন্য কোন অর্থের তাউইল বা
অন্য কোন অর্থ দূরের অর্থ দেওয়া যাবে না, তাবিল হচ্ছে কাছের অর্থ, স্পষ্ট অর্থ, ক্লিয়ার অর্থ বাদ দিয়ে হ্যাঁ অস্পষ্ট দূরের অর্থ নেওয়া। জি, রূপক অর্থ হ্যাঁ, অথবা এমন কোন অর্থ যে অর্থটি সম্ভাবনা আছে কিন্তু দূরের সেটি, হ্যাঁ যদি এরকম হইতো তাহলে অন্য কোন শব্দ ব্যবহার করা হইতো, যেটা যে অর্থটা নিতে চাইছেন সেই অর্থের কাছাকাছি শব্দ হইতো, কিন্তু একটি শব্দ ব্যবহার করা হয়েছে ইস্তাওয়া। ইস্তিওয়া সম্পর্কে বলছেন যে ওয়াল ইস্তিওয়াউ সিফাতুন ফিলিয়াতুন সাবিতাতুন লিল্লাহি সুবহানাহু আলা মা ইয়ালিকু বিজালালি কাসায়রি সিফাতিহি। ইস্তিওয়াটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণ, সিফাতে ফিলিয়া। মাঝে মাঝে এই আলোচনা আমি করেছি, হ্যাঁ কয়েক সপ্তাহে বিষয়টি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলি দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে সিফাতে ফেলিয়া, একটা তো আসলে এখানে, আর একটি হচ্ছে সিফাতে জাতিয়া। কেন বলে জাত আর ফেল, জাত মানে হচ্ছে সত্তাগত গুণ, সিফাতে জাতি মানে সত্তাগত গুণ, আল্লাহর সত্তার গুণ, আর সিফাতে ফেলিয়া মানে আল্লাহর কাজের গুণ। সহজ ভাষায় বুঝেন, ফেল মানে কাজ, তো আল্লাহর কাজের গুণ আর আল্লাহর সত্তার গুণ। সিফাতে ফেলিয়া মানে কি বলতে চাচ্ছেন তাহলে, যে আল্লাহ আরশে সমুন্নত, অর্থাৎ আল্লাহ আরশে সমুন্নত, হ্যাঁ আল্লাহর আরশে সমুন্নত হওয়াটা আল্লাহর কি কর্ম, আল্লাহর কাজ, আল্লাহ আরশে সমুন্নত এটা হচ্ছে আল্লাহর কাজ। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, কাজে পরিবর্তন ঘটে মাঝে মাঝে, কাজ একই অবস্থা থাকে না কিন্তু সত্তাগত গুণ সবসময় থাকে, যেমন আল্লাহর চেহারা আছে, এটা কি জাতি সিফাত। এমন কোন সময় হতে পারে যে আল্লাহ চেহারা নেই না, কিন্তু আরো সে সমুন্নত হওয়া, কখনো এই কাজটা আপনি করছেন কখনো অন্য কাজে আছেন, হতে পারে কি পারে না, বুঝতে পারছেন না? তো কর্ম মানুষের পরিবর্তন হয় কিন্তু সত্তা পরিবর্তন হয় না, সত্তাগত গুণে পরিবর্তন হয় না কিন্তু কর্মে কাজে পরিবর্তন আসে। আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, আবার আল্লাহ আরো সে সমুন্নত, ঠিক আছে, এই যে কর্ম, আল্লাহ নেমে আসা কর্ম সবসময় নেমে আসেন না, হ্যাঁ সে রাতের শেষ তৃতীয় অংশে নেমে আসেন, আল্লাহর ফেল পরিবর্তন ঘটে। আর আল্লাহর যেগুলি সত্তা, চেহারা, আল্লাহর হাত, আল্লাহর চোখ, এগুলি হচ্ছে আল্লাহর জাতি সিফাত। সবসময় আল্লাহর চোখ আছে, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের হ্যাঁ হাত আছে, সবসময় আল্লাহ রাব্বুল আলামিন ইত্যাদি সব। সিফাতে ফেলি আর সিফাতে জাতিয়া শুধু মন্ত্রের মতো মুখস্থ না করে হাতে নাতে বুঝে মুখস্থ করে, তাহলে হবে কি যে মগজে ঢুকে যাবে আর বলবেন না। কর্মগত গুণ আর একটা হচ্ছে সত্তাগত গুণ। জি, সিফাতে ফেল ইল্লাহ সুবহানাহু তাআলা আলা মা ইয়ালিকু বিজালালি। এখন প্রশ্ন, আল্লাহ তাহলে আরো সে কেমন ভাবে সমুন্নত? তো বলছেন যে যেমনটা আল্লাহর জন্য উপযোগী হয় সেটা আমরা জানি না, সেটা আমরা জানি না, আল্লাহ যতটা জানেছে ততটা বলবো, তার বেশিও বলবো না, আর যেটা বলা হয়েছে সেটা অস্বীকারও করবো না আর অপব্যাখ্যাও করবো না, না তাউইল, না তাহরিফ, না তাকইফ মানে ধরন কেমন, না তাসবিহ, না কোনো কিছুর সাথে তুলনা। কাসায়ের সিফাতি তার অন্যান্য গুণগুলির মতো, আল্লাহ যে অন্যান্য কর্মগত গুণ আছে ওগুলো ক্ষেত্রে। ওয়ালাহু ফি লুগাতিল আরাবি আরবাতু মানিন। ইস্তাওয়া শব্দের আরবি ভাষা, আরবদের মাতৃভাষায় চারটি অর্থ হয়ে থাকে, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। জি, এরপরে আর কোন সংশয় থাকবে না এই বিষয়ে, যদি বিষয়টি ভালো করে বুঝে নিয়ে আপনি এর উপরে ইমান নিয়ে চলে আসেন যথেষ্ট। ইস্তাওয়া শব্দটি আরবি ভাষায় চার অর্থে ব্যবহার হয়ে থাকে। দেখেন, একটা ইংলিশের ইংলিশ দিয়ে ডিকশনারি, ইংলিশ টু ইংলিশ ডিকশনারি আছে না নেই, বাংলার ডিকশনারি বাংলা আছে না নেই, এটা বাংলার মুশকিল শব্দ, সহজ শব্দ দিয়ে তর্জমা করা হচ্ছে আপনার জন্য, ঠিক আরবিরও ওই রকমই আছে, ঠিক আছে না? তো আরবি ডিকশনারিতে বা আরবি অভিধানে এই ইস্তাওয়া শব্দের চারটি শব্দ দিয়ে অর্থ করা যেতে পারে। হেয়া, প্রথমটি হচ্ছে আলা, ইস্তাওয়া মানে আলা, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের ওপরে, আলা ইয়ালু আরশের ওপরে হলেন, ওপরে হওয়া সহজ ভাষায় বলছেন, সমুন্নত হওয়া বলছেন, ওপরে হলেন।
ওয়ারতাফা ইরতাফা, ইরতাফা মানে রাফা মানে কোনো কিছু উঠানো, আর ইরতাফা নিজেই উঠা। হ্যাঁ, তাহলে ইরতাফা মানে উপরে উঠলেন মানে সমুন্নত হইলেন। জি হ্যাঁ। ওয়াসাইদা তৃতীয় অর্থ হয় ইস্তাওয়া মানে সাইদা, সাইদা ইয়া সাদু মানে হচ্ছে চড়া, আরোহণ করা। এই যেন লিফট কে মিসআদ বলা হচ্ছে, মিসআদ লিখা হচ্ছে লিফট, চড়ার যন্ত্র, ইসিম আলা। জি, তো ইস্তাওয়া মানে কি? সুম্মা ইস্তাওয়া আল আরশ মানে সুম্মা সাইদা আল আল আরশি, অতপর তিনি আরশের উপরে কি করলেন? উঠলেন। জি, আরোহণ করলেন। সাইদা শাব্দিক অর্থ। চার নম্বর অর্থ ইস্তাওয়া মানে ইস্তাকাররা, ইস্তাকাররা। এই ইস্তাকাররা মানে কি করা? অমুক অমুক জায়গায় কি করেছে? অবস্থান করেছে। এটা ইস্তাকাররা ব্যবহার হয়। ইস্তাকাররা আইয়ুব ফি দাম্মাম, আইয়ুব দাম্মামে কি করছে? অবস্থান করছে। ইস্তাকাররা মানে অবস্থান করা, কারার নেওয়া। জি, অবস্থান করা। দেখেন আল্লাহ কোরআনে কারিমে নারীদের ক্ষেত্রে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ইস্তাকাররা কাফরারা মাদা, ওখান থেকে হচ্ছে কারনা। হে মহিলারা, তোমরা তোমাদের বাড়িতেই কি করো? ঘরের ভিতরে অবস্থান করো, বাইরে তোমাদের কাজ কাম না, মাঠে ঘাটে ফিল্ডে আর ফ্যাক্টরিতে কারখানাতে না, তোমাদের ওয়াকারনা ফি বুয়ুতিকুম, অবস্থান করো তোমরা তোমাদের বাড়িতে। ইস্তাকার মানে কি? তাহলে অবস্থান করার অর্থ। তো ইস্তাওয়ার অর্থ আরবি ডিকশনারিতে ইস্তাওয়ার অর্থ চতুর্থ হচ্ছে ইস্তাকাররা, আলা, ওয়ারতাফা, সাইদা আর ইস্তাকাররা। আলা, ইরতাফা, সাইদার যদি সুন্দর বাংলায় তর্জমা করেন তাহলে সমুন্নত হওয়া। ঠিক আছে, ঠিক আছে না? আল্লাহ ছয় দিনে আকাশ জমিন সৃষ্টি করলেন, অতপর তিনি আরো সে সমুন্নত হইলেন। সুতরাং আহলেহাদিসদের অধিকাংশ অনুবাদগুলিতে আজকাল যে অনুবাদ ডক্টর মুজিবুর সাহেবের অনুবাদ দেখেন, অথবা আপনার আরো যেগুলি তাইসিরুল কোরআন যেটা আছে, হ্যাঁ আসল ভাই মাশাল্লাহ তার চলে আসছে, এটা পড়ে শোনাচ্ছি, এতে ভিন্ন অনুবাদ আছে। আর তাইসিরুল কোরআন আর আপনার আপনার যেটা বলা হচ্ছে এই যে তর্জমা কোরআন মুজিবুর রহমান সাহেবের যেটা ইবনে কাসিরের সংক্ষিপ্ত বা ইবনে কাসির তর্জমা করতে গিয়ে যে তর্জমা করেছেন তিনি, তাতে তিনি সমুন্নত হওয়ার অর্থ করেছেন। কি করেছেন? সমুন্নত। অধিকাংশ আহলেহাদিস অনুবাদগুলিতে কি রয়েছে? সমুন্নত শব্দ আছে। সমুন্নতর কিসের অর্থ হলো? আলা মানে হলো, ইরতাফা মানে হলো, সাইদা মানে হলো। এখন বাকি থাকলো ইস্তাকাররা। ইস্তাকাররা মানে সমুন্নত হওয়া, হ্যাঁ হইতে পারে, কিন্তু তাছাড়াও হইতে পারে। কি হইতে পারে? অবস্থান করা, সেটা সমাসীন হইতে পারে, সমাসীন হতে পারে। সুতরাং যারা সমাসীন, হানাফি তর্জমাগুলো যেগুলো আছে সেগুলো দেখুন সমাসীনের অর্থ আছে, সমাসীনের অর্থ আছে, এতেও সমাসীনের অর্থ আছে। এটা আপনাদেরকে পড়ে শোনাই। এই অনুবাদটা ছয় সাতজন দায়ী মিলে করেছে আর সম্পাদনা করেছেন শেখ আব্দুল হামিদ। তো এক আলোচনাতে আমরা, একটা বড় প্রোগ্রাম ছিল, সেখানে ছিলাম আমি শেখ আব্দুল হামিদ, তো উনি বললেন তার আলোচনাতে যে আমার কথা বলে যে উনি আমার অনেক পুরাতন আলোচনাতে এই সমাসীন শব্দটি এসেছে, অনেক পুরাতন, আজকে থেকে 15 বছর কি 18 বছর আগে আলোচনা, ভালো করে শুনেন। তারপর আমি মনে করলাম, এটা আমি ভুল মনে করি না, তবে আমি মনে করলাম যে সমুন্নত অধিকাংশ অনুবাদকরা যখন করছে তো সমুন্নতটাই করি, পরের আলোচনাগুলি সবগুলিতে সমুন্নত শব্দ আমার প্রয়োগ হয়েছে আমার পক্ষ থেকে। উনি বললেন যে আমি আমার অনুবাদে বা আমাদের যে দল টিম আছে এই অনুবাদে আমরা সমুন্নত না করে কি করেছি? সমাসীন করেছি, আর এটাকে ঠিক মনে করি, উনি আলোচনা তো করেছেন। পরে আমি এটা খুলে দেখলাম যে আসলে এতে সমাসীন আছে। একটি আয়াত বের করা যাক, সুরায়ে তাহাই বের করি, সুরায়ে তাহার খুব ছোট্ট আয়াত, আর রহমানো আলাল আরশিস্তাও, আয়াত নম্বর 5। দেখেন তিনি বলছেন অনুবাদক এখানে সুরা তাহা আর আয়াত নম্বর 5, চার থেকে যদি অনুবাদ করি, এটা তার নিকট হতে অবতীর্ণ, মানে কার পক্ষ থেকে? তানজিলাম মিম্মান খালাকাল আরযা ওয়াস সামাওয়াতিল উলা, তার পক্ষ থেকে অবতীর্ণ যিনি সমুচ্চ
আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, পরম দয়াময় আরশে সমাসীন। তারপরে কি বলছেন পাঁচ নম্বরে? পরম দয়াময় আরশে সমাসীন। সমাসীন, সমাসীন মানে বসা হয় নাকি না আসন গ্রহণ করা হয়? বাংলা যে বুঝেন সে বলবেন, আর না বুঝলে চুপ থাকবেন। হ্যাঁ, আসন গ্রহণ করা, সমাসীন মানে আসন গ্রহণ করা। আসন গ্রহণ করা যে কোনোভাবে হইতে পারে, জালাসা কেউ তর্জমা করেন ইস্তাবার, যদি বলেন যে আল্লাহ আরশে বসলেন ভুল তর্জমা, বুঝা গেছে? আরশে দাঁড়াইলেন ভুল তর্জমা। হ্যাঁ, এইসব শব্দ দিয়ে তর্জমা করা যাবে না, না দাঁড়ানো না বসা দিয়ে। কিন্তু তিনি তাতে ইস্তাকাররা অবস্থান করলেন, সমাসীন হল ইস্তাকার, সমাসীন হলেন, আসন গ্রহণ করলেন। আপনি আসছিলেন মাহফিলে বা আমি আসছিলাম, কোন একজন বিশেষ ব্যক্তি, যারা মন্ত্রী মিনিস্টার সৌদি আরবে আমিররা আসেন, আসছেন মনে করেন, আসার পরে তিনি আসন গ্রহণ করলেন, আসন গ্রহণ করলেন, সে আসনটা দাঁড়ানোর আসন হইতে পারে, বসার আসন হইতে পারে। জি হ্যাঁ, আসন গ্রহণ করলেন মানে যেখানে এখন আসছিলেন হরকত করে তারপরে নিজে আসন গ্রহণ করলেন। তো ইস্তাকাররা শব্দ দিয়ে ইস্তাওয়ার তর্জমা করা হয়েছে, আর এই সমস্ত তর্জমাগুলি সালাফ থেকে বর্ণিত, নতুন নাই। এই কথাটি শেখ সালাহুল ফৌজানের পক্ষ থেকে শোনাচ্ছি। আয়াত দেখিয়ে দিলাম আর বলেও দিলাম যে এটা আহলে সালামাদের তর্জমা, এটা আহলে সালামাদের তর্জমা। সুতরাং অল্প তিন চার হরফ পড়ে আমি একটা নেটে একজন মন্তব্য দেখলাম যে এত শক্ত মন্তব্য করেছে কয়েক বছর আগে, মানে এক দু বছর হয়ে গেল নজরে পড়ল, যে যে সমাসীন বলে তর্জমা করেছে সে এক গুমরা, ওর কথা কি শুনব, এইরকম কথা। অথচ যারা এই সব সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে তারা কোন ওই রকম বড় আলেম লেখালেখি করছে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আর বড় আলেম যদি লিখে তো তার নাম থাকবে সেখানে দেখা যাবে, সাধারণ একজন মানুষ হয়তো কোথাও থেকে কিছু শিখেছে, আরবি ভাষাও বুঝে না, আর ইস্তাওয়ার যে আবিধানিক অর্থ কি তাও বুঝে না, আর কারো একটা কুফুরি আর গোমরাহির ফতোয়া লাগিয়ে দেয়, এটা যেমন তখন কথা নাকি। দেখেন শেখ সালেহুল ফৌজান ভাষায় এই জন্য শোনাচ্ছি আজকে, ওয়াহাজিহিল মানিল আরবা তাদুরু আলাইহা তাফাসিরু সালাফ লিল ইস্তিওয়াই আল ওয়ারিদ ফি হাযিহিল আয়াতিল কারিমা। বলছে এই চারটি মানি অর্থ, তাদুরু আলাইহা তাফাসিরুস সালাফ, এতেই ঘোরাফেরা করছে, এতেই সীমাবদ্ধ সালাফদের তাফসীর, কিসের? লিল ইস্তিওয়া, ইস্তিওয়া শব্দের, ইস্তিওয়া শব্দের সালাফরা যে তাফসীর করেছেন এই চারটি অর্থের মধ্যেই সীমিত। চারটি শব্দ মুখস্থ হয়ে গেছে আশা করি আপনাদের। ইস্তিওয়া মানে আলা, ইরতাফা, হ্যাঁ, আর সাইদা, আর ইস্তাকাররা। জি, সালাফদের তরফে সালাফ কাকে বলা হয়? হ্যাঁ, এই উম্মতের প্রথম সারির মানুষ সাহাবায়ে কেরাম প্রথম সালাফ, তারপরে হচ্ছে তাবেইন, তারা সালাফ, তাবা তাবেইন, এই স্বর্ণযুগের লোক, এই তিন যুগের লোক সালাফ, তিনশত হিজরি পর্যন্ত সালাফ, তারপরে গুলোকে খালাফ বলতে পারে, তারপরে বলে খালাফ। খালাফ মানে খারাপ না, কিন্তু লামে যখন জবাব দিয়ে বলবেন যারা সালাফদের সত্যিকার অনুসারী তারা খালাফ, আর খালফ, খালফ মানে নিন্দনীয়, ফা খালাফা মিন বাদহিম খালফুন, আল্লাহ বলছেন পরবর্তীকালে অসৎ লোকেরা এসেছে, ওদেরকে খালফ বলা হয়েছে লামে জজম দিয়ে। কিন্তু খালাফ, আমরা খালাফ, সালাফদের খালাফ মানে সালাফদের আপনার কি অনুসারী আমরা। বর্তমানে সবচেয়ে বড় আলেম হাফিজাহুল্লাহ ওয়া শাফাহু ওয়া সুস্থ ছিলেন, আল্লাহ যেন শিফা দান করেন। আয়াতগুলির তারপরে শেখ সালাহুল ফৌজান প্রত্যেকটির তর্জমা তাফসির করেছেন, সেগুলি আর উল্লেখ করা দরকার নাই। বেগায়ের আমাদিন বিনা খুঁটিতে এই বিষয়টি বলি, আল আমাদ হিয়াল আসাতিন, আমাদ বলা হয় খুঁটি বা স্তম্ভকে, যেমন এমাদ, হ্যাঁ, এমাদের জমা, এই কায়মাতুন বেগায়ের আমাদিন তাতামেদু আলাইহা, বিনা খুঁটিতে প্রতিষ্ঠিত বা দাঁড়িয়ে আছে কি আকাশসমূহ, বাল বে কুদরতিহি, আল্লাহর ক্ষমতায়। জি,
وقولوا ترونها تاكيد لنفي العمد এটাতে তাকিদ করা হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ যে খুঁটি নেই আর তোমরা দেখতে পাচ্ছ ওয়াকিলা কেউ কেউ তাফসীর করেছেন যে লাহা আমাদুন না আকাশের খুঁটি আছে ওয়ালাকিন লা নারাহা তবে আমরা দেখি না যেমন বললাম ওয়াল আউয়ালু আসাহু তবে প্রথম তাফসীরটি হচ্ছে অধিক বিশুদ্ধ বেশি সহি যে কথা আগে বলেছি এই আয়াতগুলি দ্বারা যা কিছু আমরা অনুধাবন করলাম বুঝতে পারলাম তা হচ্ছে ইস্তাফাদু মিনহা জামিয়া শেখ সুলফাজ বলছেন ইসবাতু ইস্তিওয়াইল্লাহি আলা আরশিহি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে সমুন্নত হওয়ার প্রমাণ আলামা ইয়ালিকু বিজালালিহি যেমনটা তার মর্যাদার জন্য উপযুক্ত এই একটা যেমন প্রমাণ হলো তেমনি কিসের প্রমাণ হলো এর বিপরীতটা যারা এই ইস্তিওয়ার অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে তাদের রাদ ওয়ফিহার রাদ্দ আলা মান আউয়াল আল ইস্তিওয়া আর এতে খণ্ডন রয়েছে ওই সব লোকদের যারা ইস্তিওয়া শব্দের তাবিল করেছে অপব্যাখ্যা করেছে বা ভুল অর্থ করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে বিআন্ন আল ইস্তিলা ওয়াল কাহর চারটি শব্দ দিয়ে অর্থ করেছেন কারা সালাফরা সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন আইম্মা কেরামদের যুগ স্বর্ণ যুগ আর যারা বিদাতি খালফ খালাফ বলবেন না ওদেরকে আবার বিদাতি তারা তরজমা করে ইস্তা মানে ইস্তাউলা বা কাহারা ইস্তাউলা মানে সহজ ভাষায় দখল করা হ্যাঁ নিজের ক্ষমতায় নিয়ে আসা হ্যাঁ আয়ত্তাধীন নিয়ে আসা যদি এই অর্থ হয় তাহলে আল্লাহ ছয় দিন আকাশ জমিন সৃষ্টি করলেন তারপরে ইস্তাওয়া আরশে কি হইলেন আরশ নিজের ক্ষমতাধীন করলেন তার আগে আরশ আল্লাহর ক্ষমতার বাইরে ছিল নাকি এই হ্যাঁ যদি এই আকি দেখে ও রাখে যে আল্লাহ আর হাত ছাড়া ছিল আরশ আল্লাহর ক্ষমতার এতে ছিল না তাহলে তো কুফুরি কথা না জি হ্যাঁ জি গোমরাহি স্পষ্ট কাহার কাহার মানে যে প্রতিদ্বন্দ্বী কোন প্রতিদ্বন্দ্বী না থাকে এমন ব্যক্তিকে কাহার বলা হয় আল্লাহর একটি নাম হচ্ছে আল কাহার হ্যাঁ যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই অপ্রতিরোধ যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বা ফাস্তার আল আরশ আরশটা কি আবার বিআন্নাহুল মুলক বিদাতিরা আরশ মানে আরশ মানে আরশ মানে তাদের কাছে কি হ্যাঁ রাজত্ব তার মানে আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করার পরে আল্লাহ তার রাজত্বের উপর হ্যাঁ ক্ষমতাসীন হইলেন এই অর্থ তাদের কাছে ফাকালা ইস্তাওয়া আল আরশে মানাহু বিদাতিরা বলে ইস্তাওয়া আরশ মানে হচ্ছে ইস্তাওয়া আলাল মুলকে পৃথিবীর আসমান জমিনের রাজত্বের উপর তিনি কি ক্ষমতাবান হলেন ওয়া কাহারা গায়রাহু অন্যকে তিনি পরাজিত করলেন ওয়াহাজা বাতিল এই অর্থ যদি করা হয় তো বাতিল না কথা জি একদিক দিকে না মিন ওজুহিন কাসিরা অনেক দিক থেকে এই ভ্রান্ত ধারণা বা এই অর্থ করা বাতিল তার মধ্যে এখানে চারটি উল্লেখ করেছেন লেখক সংক্ষেপে বলে দিই আন্না হাজা তাফসিরুল মুহদাস প্রথম খণ্ডন হচ্ছে যে ইস্তাওয়া মানে ইস্তাওলা হ্যাঁ নিজের ক্ষমতাতে নিয়ে আসা আর আরশ মানে হচ্ছে রাজত্ব এই তাফসির হচ্ছে মুহদাসুন মানে বেদাতি তাফসির নব আবিষ্কৃত তাফসির মুখালিফুন লি তাফসির সালাফ সালাফে সালিহিনের তাফসিরের পরিপন্থী হ্যাঁ সালাফ কারা মিনাস সাহাবাতে সাহাবাই কারাম ওয়া তাবেইন এবং তাবেইন গণ ওয়া আতবাইন এবং তাবা তাবেইন যেন বলিয়ে দিলেন যে সালাফ কারা যারা সাহাবাই কারাম আর তাবেইন আর তাবা তাবেইন মুহাদ্দিসিনরা যে ছয়টি হাদিসের প্রসিদ্ধ কিতাব রয়েছে আইম্মায়ে কেরামগণ সকলেই কিন্তু আপনার তিনশো হিজরির মধ্যে মধ্যে প্রায় চলে গেছেন তিনশো কাছাকাছি তিনশো তিন তিনশো চোদ্দ এর মধ্যে চলে গেছেন অধিকাংশ মুহাদ্দিসিনগণ চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ তারাও এর মধ্যে প্রায় শেষ এর আগে শেষ তার পরের যুগে বেশি ফিতনা যদিও ফিতনা বিদআত শুরু হয়ে গেছে সাহাবায়ে কেরামদের শেষ জামানা থেকে আর তাবেইনদের জামানা থেকে বিশেষ করে দুটি ফিতনা শুরু হয়েছে খারেজিদের ফিতনা আর রাফেজি শিয়াদের ফিতনা আর তারপরে তখন জাহমিয়াদের ফিতনা আর মুতাজিলাদের ফিতনা আর এইরকম মুতাজিলার ফিতনা ইমাম মাহমুদ রাহিমাহুল্লাহর যুগে রয়ে গেছিল মুতাজিলা মুতাজিলি হয়ে গেছিল তখনকার শাসক
তো বলছেন যে এই ছিল সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন যারা আমাদের সালাফ অনুসরণীয় তাদের তাফসীর। ও আউয়াল মান ক্বালা বিহি, আর সর্বপ্রথম যে এই ইস্তাওলা, ইস্তাওয়া মানে নিজের ক্ষমতায় নিয়ে আসা, আয়ত্ত নিয়ে আসা, এই তর্জমা করেছে জাহমিয়া এবং মুতাজিলা, ফাহম মারদুদুন, সেটা হ্যাঁ প্রত্যাখ্যাত। এই অর্থ কেন প্রত্যাখ্যাত, সহজ প্রথম খণ্ডন হচ্ছে যে এটি হচ্ছে নতুন তাফসীর, সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন সালাফদের তাফসীর নয়। দ্বিতীয় খণ্ডন হচ্ছে সানিয়া লাউকান আল মুরাদু বিল ইস্তিওয়া আরশে আল ইস্তিলা আল আল মুলকে, যদি আরশে সমুন্নত হওয়া মানে ক্ষমতা দখল করা হয়, হ্যাঁ রাজত্ব নিজের আয়ত্তে নিয়ে আসা হয়, লাম ইয়াকুন হুনাকা ফারকুন বাইনাল আরশি ওয়াল আরদি সাবিয়া আসুফুলা ওয়াদ দাওয়াবি ওয়া জামিল মাখলুকাত লিআন্নাহু মুস্তাউলিন আলাল জামি ওয়া মালিকুন লিল জামি ফালা ইয়াকুনু লিযিকরিল আরশি ফায়দা। খুব সুন্দর যুক্তি। যদি ইস্তাওয়া মানে কি হয়, বেদাতিদের অর্থ কি বললাম, হ্যাঁ আরবি শব্দটা মনে রাখেন, ইস্তাওয়া মানে ইস্তাওলা, ইস্তাওয়া মানে ইস্তাওলা, ইস্তাওলা শব্দটি ওলিউন থেকে, ওয়েলায়াত থেকে, ওয়েলায়াত মানে মালিকানা, ওলি ওলি আমর, এই যে শাসককে বলা হচ্ছে কি ওলিউল আমর, ওলি আমর, তো ইস্তাওলা মানে নিজের ক্ষমতায় নিয়ে আসা, এটাই যদি অর্থ হয়। আল্লাহ কি হলো ছয় ছয় দিনে আকাশ সৃষ্টি করার পরে সবকিছুর কি হলেন, হ্যাঁ ক্ষমতা কি করলেন, দখল করলেন বা নিজের ক্ষমতায় নিয়ে আসলেন। যদি এইটাই হয় তো বলছেন যে তাহলে আরশ এবং জমিন আর আসমান আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিচে থেকে ওপর পর্যন্ত সবকিছু, এমনকি জীব জন্তু পশু পাখি এবং সমস্ত মাখলুকাত আর আরশে কি পার্থক্য থাকবে, কি পার্থক্য থাকলো, আল্লাহ শুধু আরশের মালিক হলেন না সবকিছুর মালিক হলেন। যদি মালিক হওয়ার অর্থ নেওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে আসমান জমি সৃষ্টি করার পরে হ্যাঁ সবকিছুর মালিক হলেন, সেই মালিকানার ভিতরে আরশ আছে, সেই মালিকানাধীন আপনার কি বলছে আসমান জমিন আছে, আর পাহাড় পর্বত আছে, সাগর মহাসাগর আছে, আর যত কিছু আছে জমিন আসমানে সবকিছু আছে, তাহলে আল্লাহ শুধু আরশ কেন বর্ণনা করবেন। আল্লাহকে যদি এই কথাই বলতে হইতো যে আল্লাহ ছয় দিন আসমান জমি সৃষ্টি করার পরে কি করলেন, নিজের ক্ষমতাই নিয়ে আসলেন, তাহলে আরশ কেন শুধু বলবেন, সবকিছু তার ক্ষমতাধীন হইল, সুম্মাস্তাওয়া আলা কুল্লি শাই, এই কথা বলতেন, বুঝে গেছে, শুধু আরশ শব্দটি আল্লাহর বলাতে কোনো লাভ হইল, হ্যাঁ আল্লাহ বেকার বেকার বারবার করে ইস্তাওয়া আলা সুম্মাস্তাওয়া আলা সুম্মাস্তাওয়া আরশ করছেন নাকি। তাই বলছেন শেখ আলী ফাওজান যে লিআন্নাহু মুস্তাউলিন আলাল জামি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সবকিছুর উপর রয়েছে আর আসমান জমিন সৃষ্টি করার আগে থেকেই রয়েছে সর্বদা, নাকি এমন যে আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহর কোনো ক্ষমতা ছিল না, এমনটা কি, তাও তো না, সবকিছুর উপর তার ক্ষমতা রয়েছে, মালিকুল জামি এবং তিনি সবকিছুর মালিক, ফালা ইয়াকুনু লিযিকরিল আরশে ফায়দা, তাহলে এখানে আরো শব্দটি উল্লেখ করার কোন ফায়দাটা হইল, কোনো ফায়দা নেই। তাহলে তিন নম্বর খণ্ডন হচ্ছে আন্নাহাজ আল্লাহ ইস্তাওয়াল আরশে কাদ ইত্তারাদা ফিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া লাম ইয়াতি ফি লাফযিন ওয়াহিদিন ইস্তাওলা আল আরশ হাত্তা তুফাসসার বিহি বাকিয়াতুন নুসুস। তৃতীয় খণ্ডন হচ্ছে যে দেখেন কোন একটা শব্দের যদি অন্য অর্থ নিতে হয় তাহলে ওর জন্য কিছু ইশারা ইঙ্গিত দলিল প্রমাণ তো লাগবে। যদি ইস্তাওয়া মানে ইস্তাওলা হইতো তাহলে সাতটি জায়গায় বারবার করে ইস্তাওয়া ইস্তাওয়া না বলে আল্লাহ বলতেন যে এক জায়গাতে বলতেন যে ইস্তাওলা, তাহলে ওইটা দলিল হইতো, দেখো এক জায়গাতে ইস্তাওলা হয়েছে আয়াতে অথবা হাদিসে, সেজন্য আমরা ইস্তাওয়ার তর্জমাটা কি দিয়ে করছি, ইস্তাওলা দিয়ে করছি, যে আল্লাহ নিজের ক্ষমতাই বা ক্ষমতা পেলেন বা ক্ষমতা আধীন করলেন। তো বলছেন যে এই ইস্তাওয়াল আর শব্দটি কাদ ইত্তারাদা ফিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাতে অনেক বেশি বর্ণিত হয়েছে, ওয়া লাম ইয়াতি ফি লাফযিন ওয়াহিদিন, একটা কোন জায়গায় একটা শব্দ কোথাও আসেনি ইস্তাওলা আলাল আরশে, আল্লাহ তিনি আরশের মালিক হলেন এই কথা নেই। যদি এইরকম আসতো তাহলে হাত্তা তুফাসসারা বিবাকিয়াতুন নুসুস, তাহলে বাকি অন্যান্য ইস্তাওয়া 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 গুলোকে ইস্তাওলা দিয়ে তর্জমা করতাম, যে এক জায়গাতে ইস্তাওলা শব্দ এসেছে সেজন্য আমরা ওইটা দিয়ে এর তর্জমা করছি। চতুর্থ খণ্ডন হচ্ছে আন্নাহু আতা বে সুম্মাহ,
التي تفيد الترتيب والمهلة فلو كان معنى الاستواء الاستيلاء على العرش والقدرة عليه لم يتأخر ذلك إلى ما بعد خلق السماوات والأرض বলছেন যে এখানে আল্লাহ যে আরশে সমুন্নত এখানে সবগুলি আয়াতে প্রায় সুম্মা শব্দটি ব্যবহার হয়েছে, আমি একটু আগে বলেছি সুম্মা মানে অতঃপর মানে পরে, হ্যাঁ পরে, তাই না? আল্লাহ বলছেন আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করলেন, তারপরে তারপরে আরশে ইস্তাওয়া আরশে সমুন্নত, আরশে সমুন্নত বা আরশে সমাসীন চলে সহি তর্জমা, কিন্তু তারপরে আরশের মালিক হলেন। তারপরে শব্দ দিয়ে যখন ব্যবহৃত হয়েছে যেটা প্রমাণ করে এই তারতিব পর্যক্রমে আসমান জমি সৃষ্টি হয়েছে আর তারপরে এটা ওয়াল মোহলা এবং তাতে বিলম্ব প্রমাণ করে ফালাউ কানা মারাল ইস্তিওয়া ইস্তিলা আল আরশ, যদি এই ইস্তিওয়ার মানে আরশে সমুন্নত হইতো এবং আরশের ওপর ক্ষমতাসীন হওয়া হইতো, হ্যাঁ আরশ নিজের ক্ষমতাধীন করা হইতো, তাহলে আসমান জমিন সৃষ্টি করার পরে তিনি মালিক হবেন এটা হইতো না, তিনি আগে থেকে মালিক আছেন আরশের। কারণ অন্য আরেকটি আয়াতে আছে কোরআনে কারিমে যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ তার আগে ছিল, ওয়াকান আরশুহু আলালমা, আল্লাহ আরশ কোথায় ছিল? পানির ওপর। তাহলে আসমান জমিন সৃষ্টি করার আগে যে আরশ ছিল পানির ওপর, তখন কি আল্লাহ আরশের মালিক ছিলেন না? তখনও মালিক ছিলেন। তাহলে এই সুম্মা দিয়ে কেন বলবেন আসমান জমিনের সৃষ্টি করার পরে ইস্তাওয়া, আর ইস্তাওয়া মানে হচ্ছে দখল করা বা নিজের ক্ষমতা নিয়ে আসা, তাহলে এই অর্থ ভুল। তাই বলছেন ফাইনাল আরশা কানা মওজুদান কাবলা খালকিস সামাওয়াত ওয়াল আরদ, কারণ আরশ আসমান জমিন সৃষ্টি করার আগেই ছিল, বিদ্যমান ছিল। কতদিন আগে? বেখামসিন আলফা সানা, 50,000 বছর আগে। সহিহ মুসলিমে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে আসমান জমিন সৃষ্টি করার 50 বছর আগে কি ছিল? আরো সৃষ্টি ছিল। ফাকাইফা ইয়াজুজু আন ইয়াকুনা গায়রা কাদির আলা মুস্তাওয়ি আলাইহি ইলা আন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে এটা কেমন করে হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করা পর্যন্ত আরশের মালিক ছিলেন না? এটা হইতে পারে নাকি? সম্ভব কথা। হাজামিন আবতালিল বাতিল, কেউ যদি বলে যে আসমান জমিন সৃষ্টি করা পর্যন্ত তার আগে 50 বছর ধরে আরশ আছে কিন্তু আল্লাহ আরশের মালিক ছিলেন না, কারণ ইস্তাওমান ইস্তাওলা, তাহলে এটা স্পষ্ট বাতিল, যে বাতিল বোঝাবার জন্য কোনো যুক্তির দরকার নেই, সাধারণ জ্ঞানই বুঝতে পারছে যেটা বাতিল কথা। আল্লাহ আলম সাহেব বলছেন, আল্লাহ আলম। এই খণ্ডনগুলি তিনি নিয়েছেন মজমুল ফাতাওয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর 5ম খণ্ড 116 পৃষ্ঠা থেকে। তারপরে আরেকটি বিষয় আছে যেটা এর সাথেই সংশ্লিষ্ট, সুতরাং আজকে শেষ করিনি 10 মিনিটে। ইসবাতু উলুইল্লাহি আলা মাখলুকাতি, আল্লাহ রাব্বুল আলামিনের সমুন্নত হওয়া সমস্ত সৃষ্টি জগতের উপর। আল্লাহ যেমন আরশে সমুন্নত তেমনি সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে, অলু সৃষ্টি জগতের উপরে আছেন। এর দলিল সংক্ষেপে বলে দিই, কোরআনে করিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হ্যাঁ, এবং সালাফে সালেহিনের ইজমা, সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনের, এবং এর দলিল হচ্ছে মানুষের আকল, যুক্তি। যিনি স্রষ্টা তিনি একা করে সৃষ্টির কি করে থাকতে পারেন? আকল, যুক্তি। এবং এর দলিল হচ্ছে ফিতরাত, এর দলিল হচ্ছে দলিল ফিতরাত, যেটাকে হ্যাঁ প্রকৃতি, নেচার ও দলিল। ফিতরাত কেমন করে দলিল, এটা সংক্ষেপে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে যে কোনো মানুষ কাফের পর্যন্ত যদি কোথাও জুলমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, মার খায়, তো তখন একটি মহাশক্তির আশ্রয় মনে মনে তলাশ করে, তার মন বলে যে আমার মহাশক্তির প্রয়োজন, যিনি আমার এই জুলমকে, হ্যাঁ অত্যাচারকে আমার উপর যে হচ্ছে দূর করবেন। মনটা কোন দিকে যায়? কখন কেউ যদি মার খেয়ে থাকেন তো বুঝতে পারছেন, হ্যাঁ কিচ্ছু জানে না ইসলামের, আল্লাহ তোর বিচার করবে, এমনিতে অটোমেটিক হাত উঠে যাচ্ছে, আঙ্গুল উঠে যাচ্ছে। হিন্দুদের কথা তো খুব প্রসিদ্ধ, হ্যাঁ হিন্দুদের পাশাপাশি বাস করছেন আপনারা জানেন, ওপরওয়ালা সর্বত্রওয়ালা বলতো, যদি আল্লাহ সর্বত্র বিরাজমান বলতো সর্বত্রওয়ালা, তো সর্বত্রওয়ালা জীবনে কোনদিন শুনেছেন? তাহলে কাফের মুশরিকের কাছ থেকে ওই কথাটা শুনেননি। এই জন্য বলছি ভালো করে মনে রাখবেন এই সংক্ষিপ্ত কথাটি, যে আল্লাহ যে সৃষ্টি জগতের ঊর্ধ্বে তার দলিল কোরআনে আছে, হাদিস আছে, সালাফদের ইজমাতে রয়েছে, গুমরারা খালাফদের গুমরারা ইখতিলাফ করেছে মাত্র, হ্যাঁ আর
তারপরে কি বললাম, যুক্তি এর দলিল আর ফিতরাতের দলিল, প্রকৃতির দলিল, পাঁচটি দলিল মনে রাখবে। এখানে পাঁচটি আয়াত আছে, সংক্ষেপে আমরা চলি। মহান আল্লাহ বলছেন, ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফ্ফিকা, আমি তোমাকে নিদ্রার মাধ্যমে গ্রহণ করব। তাওয়াফ্ফা, এত আফা মানে গ্রহণ করা, ওয়াফাত সবসময় না, মৃত্যু না, ওয়াফাত মানে সবসময় মৃত্যু হয় না, তাওয়াফ্ফা মানে পূর্ণরূপে গ্রহণ করা। জি, তো আমি তোমাকে গ্রহণ করব, নেব কিসের মাধ্যমে? এই ওয়াফাত হচ্ছে ওয়াফাতুন না, ওয়াফাতের সুগরা, ছোট ওয়াফাত, বড় মৃত্যু নাই, বরং নিদ্রার মাধ্যমে। তো যখন ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে ইহুদিদের জুলুম থেকে এবং তাকে তারা হত্যা করবে রক্ষা করার জন্য আল্লাহ উঠান, তখন নিদ্রা অবস্থায় উঠিয়েছিলেন, জাগ্রত অবস্থায়। ইন্নী মুতাওয়াফ্ফিকা, এ হচ্ছে ইয়াদের তাফসীর। ওয়া রাফিউকা ইলাইয়ে, এবং আমার কাছে তোমাকে উঠিয়ে নেব, আমার কাছে তোমাকে উঠিয়ে নেব। এই উঠিয়ে নেব থেকে কি বোঝা গেল, আল্লাহ কোথায়? আল্লাহ উপরে আছেন, উঠানো কোন দিকে হয়? আসেন, উঠে আসেন, মানে নিচে আসেন নাকি? আপনি নিচে থেকে বলছেন শেখ কোথায় আছেন, তা বলছে ওপরে আসেন, ওপরে আসেন মানে কি, আমি ওপরে আছি? হ্যাঁ, উঠে আসেন আপনি, ওপরে আসেন মানে বলছে যে লিফটে উঠে আসেন, উঠে আসেন মানে কি, নিচে উপরে উঠে আসেন। জি, রাফে ওই গাইলে আমার কাছে উঠিয়ে নেবো, স্পষ্ট প্রমাণ সুরে আল ইমরান আয়াত নম্বর 55। দ্বিতীয় দলিল, বার রাফাহুল্লাহু ইলাই ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুবহান, আল্লাহ বলছেন যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করেনি, করতে পারেনি, ওয়ামা সালাবুহু, তাকে ক্রুশবিদ্ধ শৈলীতে চড়াইতে পারেনি, ওয়ালাকিন শুবহান, তাদের জন্য কি করা হয়েছিল অস্পষ্ট করে দেওয়া হয়েছিল, মনে করেছে ওই সদৃশ্য দেখে মনে করেছে যে ঈসাকে তো মারলাম। বার রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছিলেন, ইলাইহি কার দিকে, তার দিকে, তাহলে বোঝা গেল যে আল্লাহ যেদিকে উঠানো হয় সেদিকে আছেন। কোন দিকে উঠানো হয়? ওপর দিকে উঠানো হয়, সেদিকে ওপর দিকে আছেন। জি, সূরা নিসা আয়াত নম্বর 158। তৃতীয় দলিল, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহর দিকেই ভালো, আল কালিমুত তাইয়্যিব, কথাগুলি, কালিম, কালিমাতুনের জমা, ভালো ভালো কথাই, মন্দ কথা উঠে মানে সব লিখা হয়, এলেহে ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কিন্তু ভালো, বিশেষ করে ভালো কথা আর ভালো ইবাদত বন্দেগীর যে ভালো কথাগুলি বলেছেন, আর সবচেয়ে ভালো কথা লা ইলাহা ইল্লাল্লাহ। জি, তো ভালো কথার উত্তম প্রতিদান পাওয়া যায় সেজন্য ভালো কথা বলা, এলেহে ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহর দিকেই ভালো কথা কি করে ওঠা উঠে, ইয়াসআদু, সাইদা ইয়াসআদু মানে উঠে। জি, সাইদা কোন দিকে হয়? উপর দিকে চড়ে, আল্লাহর দিকে চড়ে। ওয়াল আমালুস সালেহু ইয়ারফু, আর ভালো কাজ, হ্যাঁ, ভালো কথাকে, হ্যাঁ, কি করে উঠায় উপরে। জি, ইয়ারফু, রাফা ইয়ারফু, ভালো আমল ভালো কথাকে উঠায়। যদি আপনার কালেমা মুখে থাকে ভালো কথা, আর তার অনুযায়ী আমল থাকে, তাহলে এই কালেমা উপরে উঠবে এবং গ্রহণযোগ্য হবে। কিন্তু শুধু কালেমা মুখে আর ভালো আমল, ফরায়েজ ওয়াজিবাত নাই, নামাজ নেই, তাহলে এই শুধু মৌখিক কালেমা দিয়ে ভালো কথাটি কাজ হবে না। এটা কেউ কেউ তাফসীর করেছেন, আমলের সালে নেক আমলের জন্য দুটো শর্ত রয়েছে, জানা আছে নেক আমলের কি কি? ইখলাস, একমাত্র আল্লাহর জন্য, আর ইত্তেবা নবীর তরিকায়। জি, তাহলে কি হবে, নবীর সাথে তরিকা হইলে সেটা ভালো আমল হবে। তো আল্লাহর দিকে ভালো কথা উঠে, আর ভালো কথাকে উঠাই কি, ভালো আমল, মানে আপনি যদি, হ্যাঁ, মুখলিস ব্যক্তি হন, আপনার আমল একমাত্র আল্লাহর জন্য হয়, আর আপনার আমল একমাত্র রাসূলের জন্য তরিকা হয়, তাহলে এই আপনার এই তরিকা মানে কোরআন সুন্নাহর অনুসারী হওয়া, ইখলাস এবং সুন্নার অনুসরণ কি করবে, আপনার ভালো কথাগুলিকে ইয়ারফা উঠাবে। এটা আরেকটা তাফসীর। সুতরাং বিদাতির ফরজ নফল উপরে উঠে না, ভালো করে শুনে রাখেন, বিদাতি তরিকা যারা জীবন যাপন করে তাদের ফরজ নফল উপরে উঠে না, কারণ আল আমালুস আমালুস সালের জন্য শর্ত হচ্ছে যে তৌহিদবাদী হইতে হয়, মুশরিক না হয়, আর সন্ন্যার অনুসারী হবে, বেদাতি না হয়। এই দুটো শর্ত যদি থাকে তো ইয়ারফাও, ভালো কথাগুলি সব যত্ন করছেন সারাদিনে, সবগুলি উঠবে তাহলে নেকি উপরে, নাহলে উঠবে না। সূরা ফাতির আয়াত নম্বর 10, ইয়ারফাউহু, জি, ইলাইহি, তার দিকে ইয়াসআদু, কি প্রমাণ করে যে আল্লাহ কোথায়, সৃষ্টির ঊর্ধ্বে উপরে। তারপরে দেখেন 4 নম্বর আয়াত, ইয়াহামানু, হামান কে ছিল,
ফেরাউনের প্রধানমন্ত্রী, হে হামান ইবনেলি সারহান, আমার জন্য বড় অট্টালিকা কি করো, তৈরি করো, বানাও। লাল্লি আবলগুল আসবাব, যাতে করে আমি সিঁড়িগুলিতে উঠি, জি সিঁড়ি বয়ে উপরে উঠি। আসবাব আসসামাওয়াতি, আসবাব সবাব রাস্তাকে বলা হয়, তো এই সিঁড়ির রাস্তায় উপরে উঠব। আসবাব আসসামাওয়াতি, আকাশ কিসের রাস্তায়, আসমানের রাস্তায়, আসমানের সিঁড়িতে আমি উঠব। ফাআতালিয়া ইলা ইলাহে মূসা, অতবার আমি মূসার উপাস্য মাবুদকে উকি মেরে দেখব। হ্যাঁ, আর আমি মনে করি সে মিথ্যাবাদী, জাতিকে কিভাবে ধোকা দেয়, জাতিকে ধোকা দেয়। হ্যাঁ জি, দুই শ্রেণীর মানুষ, ধর্মগুরুরা আর ক্ষমতার গুরুরা। জি, ক্ষমতার গুরুরা মানুষকে বোকা বানায়, আর যাদের কাছে হ্যাঁ ধর্মের ভ্রান্ত জ্ঞান আছে, সহি জ্ঞান নেই, তারা মানুষকে কি করে, প্রতারিত করে। এইভাবে ও ভালো করে জানছে যে যতই তলা বিল্ডিং উঠাক না কেন, হামান আমি আকাশ পর্যন্ত পৌঁছিতে পারবো না, আর ওই আল্লাহকে উঁকি মেরে দেখতেও পারবো না, কিন্তু জাতি হচ্ছে বোকা মূর্খ অশিক্ষিত, এদিকে বাংলা বাঙাল বুঝিয়ে দিই, বাঙাল বুঝে না, বুঝেন তো, কানাকে হাইকোর্ট দেখানো। জি, সুরে গাফির, সুরে গাফিরের অপর নাম মমিন, আয়াত নম্বর 36-37। জি, তাহলে ফিরাউন এত বড় কাফের, তারপরও তার আকীদা কি ছিল, জাহমি আর মুতাজিলা চেয়ে ভালো ছিল, কি যে আল্লাহ উপরে আছে, সে যেন আমার সিঁড়ি বওয়া লাগবে আল্লাহকে দেখতে হইলে, আল্লাহ সর্বত্র বিরাজমান একটু দেখি, এই আকীদা ছিল না। জি, ফিরাউনকে হারিয়ে দিয়েছে, তাওহীদুল আসমা ও সিফাতকে অস্বীকার করে অথবা আর এর তাওয়িল করে। তারপরে মহান আল্লাহ বলছেন, আমিন তু মান ফিস সামাই, তোমরা কি নিরাপদ হয়ে গেছো, নির্ভীক হয়ে গেছো, তোমাদের অন্তরে কোনো ভয় নেই। আমেনা ইয়া আমানু সামে আসমো, এর মানে হচ্ছে নিরাপদ হয়ে যাও, নির্ভীক হয়ে যাও, ভয় ভীতি না থাকা। আর আমানা ইউমেনু মানে ইমান নিয়ে আসা, বিশ্বাস স্থাপন করা। আমিন তু মান ফিস সামাই, যেই সত্তা আকাশে রয়েছেন তাকে বলে তোমরা কি নিরাপদ হয়ে গেছো, আল্লাহ ধরবেন না, আল্লাহ পকড়া করবেন না। আই ইয়াকসিফা বিকুমুল আরদা, যে তোমাদের জমিনকে তিনি কি করবেন, ধসিয়ে দেবেন। ফায়জা হুয়া তামুর, তখন সেই জমিন কি করতে থাকবে, হ্যাঁ প্রকম্পিত হইতে থাকবে। মারা ইয়ামুর ইয়াওমা তামুরুস সামাউ মাউরা, কোরআনে কি রয়েছে, জলজলা ভূমিকম্প হওয়া। জমিন যদি আল্লাহ ধসিয়ে দেন তো জমিন তখন আর স্থির থাকবে না, তখন প্রকম্পিত হইতে থাকবে। ফায়দা হাত আমর আমিন তুম, আরো দেখেন তারপরে আয়াতে, আমিন তুম মান ফিস সামায়, নাকি তোমরা নির্ভীক হয়ে গেছো সেই সত্তা বলে যিনি আকাশে রয়েছেন, কোথায় রয়েছেন সেই সত্তা, সেই সত্তা কে, আল্লাহ, আল্লাহ সম আছে যিনি আকাশে রয়েছেন। ইউরসিল আলাইকুম হাসিবা, যে তোমাদের ওপর পাথর বর্ষিত করবেন, ফাসা তাআলামুন, তখন তোমরা শীঘ্রই জানতে পারবে, কাইফা নাযির মানে কাইফা নাযিরি ছিল আসলে, এজন্য নাযিরে করা আছে, আমার সতর্কীকরণ কেমন ছিল তখন হবে, তখন বুঝতে পারবে। সূরা মুলকের আয়াত নম্বর 16-17। ইয়া দ্বারা কি বোঝা গেল, যে আল্লাহ কোথায় রয়েছেন, আকাশে। এখন ফি শব্দ ব্যবহার হয়েছে, গোমরাহরা যেমন তেমন না বলছে, তাহলে কি আল্লাহ আকাশের ভিতরে আছেন নাকি ফি যে আছে। হ্যাঁ, ওই মূর্খদেরকে বলে যে তোমরা রাত দিন তে শব্দটি ওপরের ক্ষেত্রে ব্যবহার করছো, বুঝা গেছে না, আমি সেন্টারে আছি মানে কি, সেন্টারে কি দেয়ালের ভিতরে আছি না কোনো একটা ফ্লোরের ওপরে আছি, বুঝা গেছে। হ্যাঁ আচ্ছা, এর চেয়ে তো আরো স্পষ্ট দিয়ে বুঝায়, পানিটা কোথায় আছে, বুঝে টেবিলে আছে, বলি না বলি না, টেবিলে, টেবিলের আর টেবিলে আছে, এর আরবি বানান তো টেবিলে আলাক এলো না ফি ফি, তাহলে কি টেবিলের ভিতরে আছে, কাঠের ভিতরে না ওপরে, আসলে আলাক তাওয়েলা, বুঝা গেছে না, টেবিলের ওপরে আছে, কিন্তু আমরা ওখানে কি বলি, টেবিলের ওপরে না বলে ওপর শব্দ না ব্যবহার করে অনেক ক্ষেত্রে কি বলি, হ্যাঁ জি টেবিলে আছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নখলি,
ফেরাউনা জাদুঘরদেরকে যাদেরকে সুলে চড়িয়েছিল, কিসে? হ্যাঁ, খেজুর গাছে ঝুলিয়েছিল। খেজুর গাছের ভিতরে, মানে কাণ্ডের ভিতরে ঢুকিয়ে না উপরে। কিন্তু ফেরাউন যে শব্দটি ব্যবহার করেছিল, আল্লাহ সেই কথাটি তার ভাষায় বলছেন কালামুল্লাতে, ওয়ালা উসাল্লিবান্নাকুম, এই জাদুকররা তোমরা মুসার প্রতি ঈমান নিয়ে আসলে তোমাদেরকে হয় টুকরো টুকরো করে কাটবো, আর না হইলে ওয়ালা উসাল্লিবান্নাকুম, তোমাদেরকে কিসের চড়াবো, ফি জুজুই নাখ, খেজুর গাছের কাণ্ডে, কাণ্ডে ফি আলাবাল্লি, খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে শুলে চড়াবো, যে ঝুলাবো তোমাদেরকে। এখানে ফি মানে আলা। এরকম আমরা রাত দিন ব্যবহার করি। কোরআনটি কোথায় আছে বা মোবাইলটা কোথায় আছে? টেবিলে আছে, হ্যাঁ, বিছানে আছে। বিছানের ওপরে শব্দ খুব কমই ব্যবহার করি, হ্যাঁ, বলছি না বলছি না। তো ফি আলার অর্থে ব্যাপক অর্থে ব্যবহার হয়, আরবি ভাষা তো হয়, আমাদের ভাষা তো হয়। ওপরের ক্ষেত্রে তে শব্দটি আমরা ব্যবহার করি। তো এখানেও এরকম আমেন তো মানফিস সামাই, মানে আকাশের ভিতরে না, বরং আলাস সামাই, যেই সত্তা আকাশের ওপরে রয়েছেন সেই সত্তা বলে তোমরা নিরাপদ হয়ে গেছ, ভয় করো না। জি হ্যাঁ, আল্লাহ আকাশের ওপরে রয়েছেন। আয়াতগুলি তাফসীর করা হয়ে গেছে। এখন শেখ সালেহুল ফজল বলছেন, ওয়া শাহিদ মিনাল আয়াতাইন, এই দুইটি আয়াতে প্রথম দুটি আয়াত দেখি আমরা। প্রথম দুটি আয়াতে আন্না ফীহিমা ইসবাত উলুউল্লাহ আলা খালকিহি, এই আয়াত দুটি, প্রথম দুটি আয়াত কি ছিল? রাফাউকা আর রাফাহুল্লাহ আলাইহি, তোমাকে আমার কাছে উঠিয়ে নেব আর আল্লাহ তাকে উঠিয়ে নিলেন, যে রাফা। বলছেন যে এই দুটি আয়াতে আল্লাহ সৃষ্টি জগতের ওপরে আছেন এ কথা প্রমাণিত হয়। হাই সুসার রাহাত আন্নাহু সুবহানাহু ফিস সামাই, যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন? এই লাস্টের দুটি আয়াতের কথা বলছেন, আমিনদুমান ফিস সামায়ের কথা। আগের গুলি এক একটি করে ওর সাথে বলে দিয়েছেন, রাফা হয়ে গেছে, রাফার ক্ষেত্রে হয়ে গেছে। হাযা মাহাল্লুস শাহিদ মিনাল ওয়াহু ইসবাতুল উলুলিল্লাহি তাআলা, আল্লাহ সুউচ্চ, লিআন্নার রাফা ইয়াকুন ইলা আলা, উঠানো হয় কোন দিকে? ওপর দিকে উঠানো হয়, এই হয়ে গেছে। আর তারপরে ছিল আপনার নেক আমল উঠাই, আল্লাহর কাছে উঠে যায়, এই শব্দগুলি রয়েছে কোরআনে কারিমে, এগুলি ছিল। আর তারপরে রয়েছে যে যিনি আকাশে রয়েছেন, এই দুটি আয়াত সম্পর্কে বলছেন, আন্না ফীহিমা ইসবাত উলুউল্লাহ আলা খালকিহি, যে আল্লাহ যে আকাশে রয়েছেন এটা প্রমাণ করে যে আল্লাহ সৃষ্টি জগতের উপরে। হাই সুসার রাহাতা, এই দুটি আয়াত স্পষ্ট করেছে আন্না সুবহানাহু ফিস সামাই, যে আকাশে আল্লাহ রয়েছেন। ফাকাদ দাল্লাত হাযিহিল আয়াত আল্লাতি যাকারাহাল মুআল্লিফ রাহিমাহুল্লাহ তাআলা ইসবাতিল উলু, এই আয়াত প্রমাণ করে যে আয়াতগুলি লেখক বর্ণনা করেছেন এখানে বা উল্লেখ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন, ওলু, সবকিছুর উপরে রয়েছে। কামা দাল্লাত আয়াত আল্লাতি ক্বাবলাহা, এই যেমন আগের চ্যাপ্টারের আয়াতগুলি প্রমাণ করেছে আলা ইসবাতি ইস্তিওয়াইল্লাহ আরশে, যে আল্লাহ আরশের উপর সমুন্নত, আরশের উপর সমুন্নত। এখন একটি কথা শেষখানে শেখ সালেহুল ফজল বলছেন যে ইস্তিওয়ার ওলুতে পার্থক্য কি? একটা হচ্ছে শেষ চ্যাপ্টার যেটা ছিল যে আল্লাহ ইসবাত উলুউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ থেকে সুউচ্চে, এটা একটা বিষয় সৃষ্টি জগতের ওপরে সহজ ভাষায়। আর আগের বিষয়টি ছিল আল্লাহ আরশে সমুন্নত, দুটো বিষয়। এই আরশে সমুন্নত হওয়া আর আল্লাহ সৃষ্টি জগতের ঊর্ধ্বে, এই দুটো ভাষায় বা দুটো বিষয় পার্থক্যটাকে, যে দুটো আলাদা আলাদা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, বলছেন তিনি এখন আবার ফিরে আসেন, সিফাতগুলি আল্লাহর গুণগুলি দুই ভাগে বিভক্ত, কি? সিফাতে জাতিয়া আর সিফাতে ফেলিয়া। সিফাতে জাতিয়া, একটি হচ্ছে সিফাতে জাতিয়া আর একটি হচ্ছে সিফাতে ফেলিয়া, আল্লাহর সৃষ্টির ঊর্ধ্বে হওয়া, মানে আল্লাহর যে গুণ হচ্ছে অলু, আল্লাহর অলুর দলিল আরেকটি বলে দিই, যে সুরা আপনাদের সবার জানা আছে সুরা আলা, সাব্বাহ ইসমা রব্বেকা আল আলা, তাসবিহ করো হে মানুষ, হে মুসলিম, রব্বেকা, তোমার সেই রবের যিনি আলা, মানে সবচেয়ে তিনি উঁচা, সর্বোচ্চ, সুমহান যিনি সর্বোচ্চ, তিনি যেমন তার ইজ্জতের দিক থেকে সুমহান, তেমন তিনি তার অবস্থানের দিক থেকে সুউচ্চ, সবকিছুর আলা উপরে, বলা হয়নি যে সবকিছুতেই অথবা আসফাল না, আলা।
তো এটাও প্রমাণ করে আল্লাহর উলু। তো আল্লাহর সৃষ্টি জগতের ঊর্ধ্বে হওয়া, উচ্চে হওয়া, এটি হচ্ছে জাতি সিফাত। আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে, এটা কি সিফাত? জাতি সিফাত। জাতি সিফাত মানে সত্যগত গুণ, আল্লাহর সত্যগত গুণ। একটু আগে ব্যাখ্যা করলেন সত্যগত গুণ মানে আল্লাহর সবসময় সৃষ্টি জগতের হ্যাঁ ওপরে আছেন, সৃষ্টি জগতের কিসে আছেন? ওপরে আছেন, কেমন ভাবে আছেন জানি না, কিন্তু সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে। আর আল্লাহ আরো সে সমুন্নত, এই কথাটি হচ্ছে আল্লাহর সিফাতে ফেলিয়া কর্মগত গুণ। আল্লাহ আরো সে সমুন্নত, এটা হচ্ছে কর্মগত গুণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরো সে সমুন্নত হইলেন কখন? আসমান জমিন সৃষ্টি করার পরে। সুতরাং এটা আল্লাহর কর্মগত গুণ। বলছেন আন্নাল উলু ওয়া মিন সিফাতি যাতে, উলু কথাটি হচ্ছে আল্লাহ সুউচ্চ হওয়া হচ্ছে জাতি সিফাত, ওয়াল ইস্তিওয়া আর সমুন্নত হওয়া আরো সে মিন সিফাতিল আফালে ফেলি কর্মগত সিফাত। আল্লাহর একটি কর্ম, আল্লাহর কাজকর্মের একটি কাজ হচ্ছে আরো সে সমুন্নত হওয়া। ইয়াফআলুহু সুবহানাহু ওয়া তাআলা বিমাশিয়াতিহি ওয়া কুদরাতিহি ইযা শা, যখন আল্লাহ চান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছায় তার ক্ষমতায় আরো সে সমুন্নত হন। আল্লাহ চেয়েছেন আসমান জমিন সৃষ্টি করার পরে, তখন হয়েছেন তিনি, না তার ইচ্ছার বিরুদ্ধে, তার আগে পারতেন না, তিনি নিজের ইচ্ছায় এবং নিজের ক্ষমতায় সমুন্নত হয়েছেন। ইস্তিওয়া ওয়ালিযা ক্বালা ফিহি সুম্মা ইস্তিওয়া, অতঃপর তিনি সমুন্নত হলেন। ওয়া কানা যালিকা বাদা খালকিস সামাওয়াতি ওয়াল আরযি, এটা ছিল আসমান জমিন সৃষ্টি করার পরে। আরেকটি পার্থক্য হচ্ছে যে আল্লাহর সুউচ্চ হওয়াটি হচ্ছে যুক্তি এবং দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহর উলু, আল্লাহ যে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এটা হচ্ছে কি দ্বারা প্রমাণিত? যুক্তি দ্বারা এবং দলিল দ্বারা। কোরআন এবং হাদিসের দলিল আছে যে আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, আর যুক্তিও আছে যে আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে। যুক্তি কি? যেটা হইতে পারে যে যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি জগৎ তাকে ঘিরে থাকবে, সৃষ্টি জগৎ পরিবেষ্টন করে থাকবে, সৃষ্টি জগৎ তার চারিদিকে থাকবে, এটা হইতে পারে না যুক্তি। আর ইস্তিওয়া যে আল্লাহর আরশে সমুন্নত হওয়া, এটি সাবেতন বিনাকলে লাবিল আকলে, দলিল দ্বারা শুধু প্রমাণিত, এটা যুক্তি দ্বারা না। যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে না যে আল্লাহ আরশে সমুন্নত, তবে দলিল দ্বারা প্রমাণিত। দলিল হচ্ছে কি? নাকল মানে দলিল, নাকল মানে দলিল, এই জন্য যে যা আল্লাহ থেকে নকল হয়েছে মানে বর্ণিত হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মনকুল হয়েছে, বর্ণিত হয়েছে। নাকল মানে হচ্ছে জি মনকুল হওয়া, বর্ণিত হওয়া, কোরআন কারিমে বর্ণিত হয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে। আজকাল হোয়াটসঅ্যাপে কারো কাছ থেকে যদি কালেক্টেড হয় কোনো একটা মেসেজ, কালেক্টেড থাকে, ইংলিশে কি লিখছেন? কালেক্টেড। বাংলায় কি লিখছেন? হ্যাঁ সংগৃহীত, মাশা আল্লাহ সংগৃহীত লিখছেন, দেখছেন। ওইটা আরবিতে কি লেখা থাকে জানেন? মনকুল। দেখবেন মনকুল আরবি মেসেজ বলে দেখবেন কি মনকুল, এই যে নকল হয়ে এসছে, আমার না সেটা আর কাজ কাছ থেকে নকল হয়ে এসছে। তো নকল মানে দলিল, আর দলিল আমাদের হচ্ছে কোরআন এবং সুন্নাহ, হয় আল্লাহর কাছ থেকে নকল হয়ে এসছে, আর না হলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সেটা নকল হয়েছে, মানে তার পক্ষ থেকে আমাদের কাছে সেই দলিলটি এসছে। এই জন্য নকল দলিলকে বলা হয়, আকল যুক্তিকে বলা হয়। এই বিষয়টি আকল এবং নাকল দ্বারা প্রমাণিত, এরকম কথা অনেক জায়গায় লেখা থাকে কিতাবে, এর অর্থ হচ্ছে এই। তো আল্লাহ আরশে সমুন্নত এই কথাটি জ্ঞান বিবেক দ্বারা বোঝানো যাবে না, কিন্তু কি দিয়ে বুঝাবেন? দলিল দিয়ে, বিন নাকল, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বুঝাবেন। হাযা ওয়াল্লাহু আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। কায়নাত ইলাল ফালাহিস সরমদি, إسلامنا نور الحياة ومرشد